হাসপাতালটাই শুধু আছে, সরবরাহ নেই জীবনদায়ী ওষুধ ইঞ্জেকশন স্যালাইন, কার্যত শিখে ন্যূনতম চিকিৎসাটুকুও। চলে আসুন পূর্ব বর্ধমানের গোলশির পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঢাকঢোল পিটিয়ে নিত্যদিনের মুখ্যমন্ত্রীর ঘোষণাকে বড় আঙুল দেখে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এখানে কেউই পান না। কালকে আমি 180 টাকার মতন ওষুধ আর ইঞ্জেকশন কিনে এনেছি, ওইটা দেওয়া হয়েছে। আজ আবার 500 টাকা রিপোর্ট, 500 টাকা রিপোর্ট করা হলো। জ্বর ওই ছাড়ছে, আবার আসছে, ছাড়ছে, আবার আসছে, কাঁপতে জ্বর আসছে। এখন এই পর্যন্ত আমার খরচা হয়েছে 200 টাকার ওষুধ আর ইঞ্জেকশন, আর এই 500 টাকা রিপোর্ট এখনই করতে দিলাম, এই এলাম পয়সাটা দিয়ে। তখন এনেছি, দেখাই যাক, সেরকম কোনো সুবিধা কই কিছু বুঝছি না। আমি কোম্পানির কাছে গিয়ে বললাম যে কতগুলো ওষুধ পাওয়া যাবে এখান থেকে, কতগুলো কিনতে হবে। বললো যে একটা ওষুধ এখান থেকে পাওয়া যাবে, একটা সেলাইন পাওয়া যাবে, বাকিগুলো সব কিনতে হবে। তো আমি মিনিমাম 900 টাকার বিল মিটিয়ে এলাম আমি ওষুধ দোকান থেকে। সো এই ওষুধগুলো তো আমার মনে হয় যে হসপিটাল থেকে দেওয়া দরকার, আগে এগুলো হসপিটাল থেকে পাওয়া যেত, ঠিক আছে, কিন্তু এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, শুধু একটা সেলাইনের ভিত্তিতে এই হসপিটালে চলছে। হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রতিদিন নিঃস্ব হচ্ছেন গ্রামগঞ্জের গরিব দিন আনা দিন খাওয়া মানুষেরা। স্বাভাবিক কারণেই গজিয়ে উঠেছে দালাল চক্র। মায়ের তুলোগজ ইঞ্জেকশন সব কিছুই কিনে আনতে হচ্ছে রোগের আত্মীয়দের। গোলশির বিস্তীর্ণ অঞ্চলে গরিব মানুষের বাস, যারা নেহাতই বিপদে না পড়লে কেউ হাসপাতালে আসেনি না, স্থানীয় কোয়াক ডাক্তার দেখিয়ে নেন, আর বিপদে পড়ে হাসপাতালে একবার এলে অন্তত হাজার খানেকের ধাক্কা। ফলে আরও হাসপাতাল বিমুখ হচ্ছেন গোলশির মানুষ। নেই বলছে, একটা সব তো কিনতে হচ্ছে, বলছে এখানে আসে নাই, সেলাইনগুলো কিনতে হচ্ছে, ইঞ্জেকশনও কিনতে হচ্ছে, নাই বলছে। কালকে তিনটে ইঞ্জেকশন দিয়েছে, কিনে নিয়ে এসেছি, সেলাইনগুলো কিনে নিয়ে এসেছি, আবার আজকেও এখন লাগবে, আবার রিপোর্ট করতে হচ্ছে, এখন রক্ত রিপোর্ট 900 টাকা লাগবে, সবগুলো পয়সা দিয়ে করতে হচ্ছে। পরশু থেকে ভর্তি করেছি, যে অবস্থায় এনেছি সেই অবস্থাতেই পড়া, কোনো না সেলাইন না কোনো ওষুধ, কোনো অসুবিধা না পাচ্ছি না, ওষুধপত্র তো পাই নাই আমি, কোনো ওষুধপত্র দেয়নি। এটা কি মনে হচ্ছে যে এর চাইতে আমাদের কোনো সরকারি হাসপাতালে এসছি কোনো পরিষেবা পাওয়ার জন্য, কিন্তু সেই পরিষেবা তো আমরা পাচ্ছি না। এটা যদি মানে সরকারি হসপিটাল না যেয়ে যদি আমরা নার্সিং হোমে যেতাম তাহলে মনে হচ্ছে ভালো হতো, কিন্তু আমরা গরিব গরিব মানুষ, নার্সিং হোমে যাওয়ার সেই সমর্থ আমাদের না। সাধারণ গরিব মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে আউটডোর ও ইনডোরে কাজ করা ডাক্তারবাবুদের, কারণ তারাও জানেন বেশিরভাগ মানুষের চিকিৎসা চালানোর সংস্থান নেই। ন্যূনতম ওষুধ ইঞ্জেকশনের সাপ্লাই যে সরকার দিচ্ছেন না স্বীকার করেছেন ডাক্তারবাবুরাও। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, রোগীরা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, আমাদের উপর চড়াও হচ্ছে, পরিস্থিতি খুবই খারাপ হয়, খুবই খারাপ। আমরা রোগী ভর্তি করবো কী করে সেটাই এখন অনেক ভাবতে হচ্ছে, কারণ এত এত টাকা দিয়ে যদি ওষুধ কিনতে হয় তাহলে আমি ভর্তি করে তাকে কী চিকিৎসাটা দেবো। হ্যাঁ, নর্মাল স্যালাইন এখন নেই, যা মোটামুটি দু সপ্তাহ হয়ে গেল এখন নর্মাল স্যালাইন শেষ হয়ে গেছে, যে স্যালাইনটা আছে সেই স্যালাইনটা দিলেও রোগীর কাঁপুনি হচ্ছে, যে বিরোধিতাটা করছে রেগে যাচ্ছে, সব থেকে বড় ব্যাপার যেটা যে ওষুধ কেন নেই, এবার তার উত্তরটা তো আমাদের কাছে নেই, কারণ আমরা ওষুধ এখানে আনাইও না, দেওয়ারও ব্যাপার নেই, আমরা এখানে রোগীর চিকিৎসা করি। এবার যেহেতু আমাদের কাছে প্রথম আসছে তাই ক্ষোভটা পুরোটাই আমাদের উপরে চলে আসছে। এবার রাত বিরেতে যেটা হচ্ছে তারা প্রচণ্ড রেগে যাচ্ছে, রাতে তো বর্ধমানে রেফার করলে গাড়ি পাওয়া মুশকিল হয়ে যায়, তাই আমরা এখানেই রাখি, কিন্তু এখানে রাখতে গেলে একটা মিনিমাম ওষুধ তো লাগবে, সেগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল। এই সমস্যাটা আজকে বলে নয়, বিগত 2 থেকে 3 সপ্তাহ ধরে এটাই চলছে। তবে বিএমওএইচ প্রথমেই জানিয়ে দিয়েছেন তিনি নতুন এসেছেন, আগের কাণ্ড কারখানা তিনি নাকি কিছুই জানেন না, তবে তিনি অভিযোগ শুনেছেন এবং ব্যবস্থা নিচ্ছেন। হ্যাঁ, এই সমস্যাটার কথা আমি শুনেছি এবং ডিস্ট্রিক্টে এটা জানানো হয়েছে, আজকে আমি আবার শুনলাম, আমি এটা আবার জানাবো এবং দ্রুত এই সমস্যা যাতে সমাধান করা যায় সেটার চেষ্টা করছি। প্রশ্ন হলো রাজ্যের স্টোর থেকে ওষুধ সাপ্লাই হচ্ছে না জেলা হাসপাতাল ও জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, বিএমএইচ নতুন হোক কিংবা পুরনো তিনি কি ব্যবস্থা নেবেন? আসলে সরকারের ঘরে টাকা নেই, দীর্ঘদিনের বকেয়া ঠিকাদারদের কাছে, বিল ছাড়ছে না রাজ্যের অর্থ দফতর, স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও বাস্তব পরিস্থিতি বোঝেন, কিন্তু কি করবেন, খেলামেলা দান খয়রাতিতে আসলে রাজ্যের ভাঁড়ে মা ভবানী, তার জন্য নিত্যদিন সরকারি হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ মেলে না, রীতিমতো ফেলো করি তবেই মিলবে চিকিৎসা পরিষেবা। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।